نقول بيننا وبينكم السلف، بيننا وبينكم الكتب. كان احمد يقول اهل البدع بيننا وبينكم الجنائز. যারা যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, এর সঠিক ব্যাখ্যা কি? যেমন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বা কারো যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দুই ঘন্টা পর মৃত্যু হয়, মাঝে অন্যের সাথে কথা না বলে থাকে, বললেও আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই, তাহলে কি জান্নাতি? জি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে নিষ্ঠার সাথে যদি পাঠ করে, শুধু পাঠ করা নাই মন্ত্রের মতো, বরং অন্তর থেকে অর্থ বুঝে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং শিরকি আকিদা মুক্ত থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে, যেমন ওলি আউলিয়া মাজার গোস কুতুব, এসবে বিশ্বাসী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অনেকে জপে, বিদাতপন্থীরা মাজারপন্থীরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। নাস্তিক সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুমূর্ষু অবস্থায় আর সে লা ইলাহা পড়ে নিল, কিন্তু তার নাস্তিকতা তার মগজ থেকে অন্তর থেকে বের হয়নি, সে তওবা করে ফেরেনি, তাহলে লা ইলাহা কোনো কাজে আসবে না, কোনো মূল্য রাখে না। লা ইলাহা ইল্লাল্লাহ ইতিবাচক এবং নেতিবাচক। আপনি তো বলছেন যে অন্য কোনো ইলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া, তাহলে আপনাকে নাস্তিকতা বর্জন করতে হবে। মাজার, হ্যাঁ, দরগা দুর্গার আকিদা, গস কুতুবের শিরকি কুহুরি আকিদা বর্জন করতে হবে, অন্তর থেকে সব শিরকিয়াত মুছে ফেলে তারপরে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ কথা বুঝে যখন ঘোষণা করবেন একবার, তারপরে মাঝখানে কারো সাথে কথা বললেন না, অসুস্থ ব্যক্তি নীরব থাকলেন আর মারা গেল, তো সেটাই তার শেষ বাক্য। জি, তবে মাঝখানে যদি কারোর সাথে কথা হয় যে কেউ আসলো, কেমন আছো, ভালো আছো বা কেমন আছেন, ভালো আছেন, সালাম দাও, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আর কোনো কথা বলে নিল, তাহলে ওলামা বলছেন যে আবার তাকে তালকিন করবেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে যারা মৃত্যুশয্যায় রয়েছে, শেষ অবস্থায় রয়েছে, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দাও, তার সামনে পাঠ করতে থাকেন, তার সামনে পাঠ করতে থাকেন, বারবার করেন না, একবার দুইবার তিনবার পাঠ করেন, যাতে স্মরণ করিয়া দেওয়া হয়, শুনে নিয়েছে যথেষ্ট, বিরক্ত করবেন না, কারণ অনেক সময় শয়তান সুযোগ নিতে পারে, বারবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছেন, সে বিরক্ত হয়ে যদি তার বিপরীত কিছু বলে দেয় তাহলে কুফরি কথা হয়ে যাবে, এই জন্য খুব সতর্ক সাবধান থাকতে হবে এক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন খাতিমাতুল খায়র উত্তম সমাপ্তি দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তাওহীদ সুন্নাহর আকীদার উপর আমাদেরকে যেন মওত দান করেন।